বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে রয়েছে, তাদের জন্য মাধ্যমিকের ভূগোলের একটা মক টেস্ট। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের মাধ্যমিক ভূগোল থেকে সম্পূর্ণ বই থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এবং এটা হলো একটা মক টেস্টের মতো করে। অর্থাৎ আমি তোমাদের সামনে 14টি এমসিকিউ তুলে ধরেছি। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 14টি এমসিকিউ করতে হয়, ঠিক একইভাবে আমি তোমাদের সামনেও 14টি এমসিকিউ প্রশ্ন তুলে ধরেছি। তোমাদের সামনে প্রথমে প্রশ্নগুলো বলবো, তারপর তোমরা যথারীতি চেষ্টা করবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং তারপর আমি তোমাদের সামনে উত্তরগুলো বলবো, এবং তারপর মিলিয়ে দেখবে যে কটা প্রশ্নের উত্তর পারলে বা কটা ভুল হলো, এবং নিজেকে একটু জাজমেন্ট করে দেবে যে নিজে কেমন পারছো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের মক টেস্ট প্ল্যানিং বা মক টেস্টটা। তো প্রথম আমাদের যে প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়া হলো কোন প্রক্রিয়া? আমি তোমাদের বলেছিলাম যে উচ্চতা বৃদ্ধি পেলে একটা প্রক্রিয়া, উচ্চতা হ্রাস পেলে একটা প্রক্রিয়া। তো যাই হোক, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কার্যের ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াকে কী বলা হয়? অপশান অবঘর্ষ, আরোহণ, অবরোহণ, অগ্নিভবন, এর মধ্যে কোনটা উত্তর তোমাকে বলতে হবে। পরের প্রশ্ন চলে যায়, ভারতের উত্তরতম স্থানের নাম কি? একদম ভারতের উত্তর দিকে কোন স্থানটা রয়েছে? অপশান ক কিথিবু, অপশান খ ইন্দিরা পয়েন্ট, অপশান গ ইন্দিরা কল, অপশান ঘ কন্যাকুমারিকা। চলে যাব তারপরে কোশ্চেনে। গঙ্গা নদীর ডান তীরের একটি উপনদী হল, গঙ্গা নদীর ডান দিকের উপনদীটির নাম কি? অপশান ক যমুনা, অপশান খ গণ্ডক, অপশান গ কোশি, অপশান ঘ ঘরঘরা। পরের কোশ্চেনে চলে যায়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় যে স্তর থেকে? কি বললাম? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় যে স্তর থেকে, সেটি কোন স্তর? অপশান ক মেসোস্ফিয়ার, অপশান খ এক্সোস্ফিয়ার, অপশান গ আয়োনোস্ফিয়ার, অপশান ঘ স্ট্রাটোস্ফিয়ার। এর মধ্যে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয়? পরের কোশ্চেনে চলে যায়, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কোন বায়ু দ্বারা? অপশান ক পশ্চিমা বায়ু, অপশান খ আয়ন বায়ু, অপশান ঘ গ মৌসুমী বায়ু, অপশান ঘ এলনিনোর দ্বারা। এর মধ্যে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? পরের কোশ্চেন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে? প্রশ্নটা ছিল, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে? অপশান ক গ্রাবরেখা, অপশান খ বার্গিসক্রুন্ড, অপশান গ হর্ন, অপশান ঘ ক্রেভাস। এর মধ্যে কোনটা উত্তর? হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলা হয়? পরের কোশ্চেনে চলে যাই আমরা, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি কি? অপশান ক ভরাটকরণ, অপশান খ কম্পোস্টিং, অপশান গ স্ক্রাবার, অপশান ঘ বিশুদ্ধকরণ। চলে যাব তারপরের কোশ্চেন, কোনো স্থানে জোয়ার ও তার পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? অপশান ক 24 ঘন্টা 52 মিনিট, অপশান খ 12 ঘন্টা 26 মিনিট, অপশান গ 6 ঘন্টা 13 মিনিট, অপশান ঘ 12 ঘন্টা 52 মিনিট। পরের কোশ্চেন, কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত? অপশান ক ধোয়াশা, অপশান খ কুয়াশা, অপশান গ শিলাবৃষ্টি, অপশান ঘ আপেক্ষিক আর্দ্রতা। এর মধ্যে কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত? পরের কোশ্চেনে চলে যাই, কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয় কোন চাষে, বা কী চাষের ক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয়? অপশান ক কফি চাষে, অপশান খ গম চাষে, অপশান গ ইক্ষু চাষে, অপশান ঘ কার্পাস চাষে। এর মধ্যে কোনটি উত্তর? পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম শেষখাল কোনটি? অপশান ক উচ্চগঙ্গা খাল, অপশান খ পশ্চিম যমুনা খাল, অপশান গ সারদা খাল, অপশান ঘ পূর্ব যমুনা খাল। পরের কোশ্চেন, ভিলাই স্টিল প্লান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়? কোন দেশের সহায়তায় ভিলাই স্টিল প্লান্ট তৈরি হয়েছে? অপশান ক মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান খ সোভিয়েত রাশিয়া, অপশান গ ব্রিটেন, অপশান ঘ ইতালি। এর মধ্যে কোনটা উত্তর? পরের কোশ্চেন, ভারতের জনঘনত্ব অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে কত? 328 জন পার বর্গ কিলোমিটার, 324 জন পার বর্গ কিলোমিটার, 382 জন পার বর্গ কিলোমিটার, 384 জন পার বর্গ কিলোমিটার। এবং আজকের লাস্ট কোশ্চেন, মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহগুলিকে স্থাপন করা হয় তাকে কি বলে? স্পট সেন্সর প্ল্যাটফর্ম ল্যান্ডস্যাট বিভাগ। তো এর মধ্যে কোনটা? এই হলো আমাদের আজকের প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের উত্তর পর্বে। আমি আশা করি যে তোমরা সবাই রেডি করে ফেলেছো নিজেরা কটা উত্তর। এবার চলে আসি আমরা আমাদের উত্তর পর্বে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা উচ্চতা বাড়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া, এবং উচ্চতা হ্রাস পেলে তখন তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। তাহলে এটার উত্তর হবে কি? 1.1-এ যে প্রক্রিয়া ক্ষয়কার্যের মাধ্যমে
ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ সরি হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়া, অর্থাৎ উত্তর হলো গদাগ। চলে যাব তার পরবর্তী প্রশ্নে, ভারতের উত্তরতম স্থানটির নাম কি? প্রশ্নটা কি ছিল দেখো, ভারতের উত্তরতম স্থানটির নাম কি? শুধু স্থান বলেছে, যে জায়গাটার নাম হলো ইন্দিরা কল, কি বললাম সে জায়গাটার নাম কি? সে জায়গাটার নাম ইন্দিরা কল, অর্থাৎ উত্তর গদাগ। চলে যাব তার পরবর্তী কোশ্চেন, গঙ্গার ডান তীরের একটি উপনদী হলো, তার ডান তীরে কোন উপনদী রয়েছে? ডান তীরের উপনদীর নাম হলো যমুনা, অর্থাৎ উত্তর কদাগ। পরের কোশ্চেনে চলে আসি, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনর্প্রেরিত হয় যে স্তরে, সে স্তরের নাম কি? উত্তর হলো গদাগ আয়নো স্ফিয়ার। পরের কোশ্চেনে চলে যায়, ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু দ্বারা, অর্থাৎ উত্তর হলো গদাগ। পরের কোশ্চেনে চলে যায়, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে? হিমবাহ আর পর্বত গাত্র দুটোর মধ্যে যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে বলা হয় বার্গ স্ক্রুন্ড বলা হয়, এটা বার্গ স্ক্রুন্ড। পরের কোশ্চেনে আমি চলে যাই, গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটি পদ্ধতি কি? তো গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হলো স্টাবার, অর্থাৎ উত্তর গদাগ। পরের কোশ্চেনে চলে যায়, কোনো স্থানে জোয়ার ও তার পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হলো 6 ঘন্টা 13 মিনিট, তাহলে উত্তর কত? 6 ঘন্টা 13 মিনিট। কোনো স্থানে জোয়ার ও তার পরবর্তী ভাটা, বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, জোয়ার ও তার পরবর্তী ভাটা। পরের কোশ্চেনে চলে যায়, কোনটি অধক্ষেপণের অন্তর্গত? কোনটি অধক্ষেপণের অন্তর্গত? এখানে যে অপশানগুলো আমাদের রয়েছে এর মধ্যে উত্তরটা হলো শিলাবৃষ্টি, কারণ ধোয়াশা কুয়াশা আপেক্ষিক আর্দ্রতা এগুলো অধক্ষেপণ নয়। পরের কোশ্চেনে চলে যায়, কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয়, কোন কৃষিতে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয়? এটা হলো উত্তর কফি চাষে, কফি চাষে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয়। ভারতের দীর্ঘতম শেষ খাল কোনটি? উচ্চ গঙ্গা খাল হলো ভারতের দীর্ঘতম শেষ খাল, অর্থাৎ উত্তর হলো কদাগ। পরের কোশ্চেনে চলে যাই, ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়? অর্থাৎ ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? তো মনে রাখবে সোভিয়েত রাশিয়ার সহায়তায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। চলে যাবো তার পরের কোশ্চেন, ভারতের জনঘনত্ব 2011 সালের অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 2011 সালের অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন পার বর্গ কিলোমিটার, অর্থাৎ উত্তর হলো গদাগ, উত্তর গদাগ। পরের কোশ্চেনে চলে যায়, মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহগুলিকে স্থাপন করা হয় তাকে কি বলা হয়? তাকে প্ল্যাটফর্ম বলা হয়, অর্থাৎ উত্তর হলো গদাগ। এই হলো আমাদের প্রশ্ন এবং এই হলো আমাদের উত্তর। এবার মিলিয়ে দেখো কটা পারলে, যে কটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই টাইপের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আরও যদি বিভিন্ন রকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের বিভিন্ন রকম মক টেস্টের মাধ্যমে তোমাদের একটু ভালো লাগবে, বিষয়গুলো পড়তেও ভালো লাগে, সিস্টেমটাও ভালো লাগে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, ধন্যবাদ।